করতেছো? আমি আজকের ব্লগটা আমি সন্ধ্যা 7টা বাজে এখন থেকে শুরু করছি, কারণ সারাদিন সময় পাইনি, অনেক কাজ থাকছিল, সেটা বড় কথা নয়। এখন থেকে শুরু করছি, ছেলে একটু বাইরে গেছে। আমির সাথে খেলা করছে, তার জন্য এখন আমি ব্লগটা ভাবছি শুরু করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলে এখন আলুর একদম পেটির উপরে উঠে পড়েছে, দেখতে পাচ্ছ কত, তাই নাকি খুশি? জামা খুলে দেয় কেন? হ্যাঁ চলো বাড়ি চলো, যাবা না, এখানে বসে থাকবা, কিছু করার নেই, এটাই বাস্তব। দেখো কোথায় উঠেছে, আজকে দুপুরবেলা রান্না করেছিলাম মাছের ঝোল, পটলের পোস্ত আর বাঁধাকপির ঘণ্ট, এটুকু রান্না করেছি, কারণ আর সময় পাইনি। সাজিনাকে রান্না ছিল কিন্তু রান্না করিনি, তো সাজিনা খেতে আমার বড় ভালোবাসে না, আর ও অফিসে গিয়েছে, একটু আগে আসলো। আমার শাশুড়ি অসুস্থ, তো আমার জাটাও বাড়িতে নেই, ও বাপের বাড়িতে গিয়েছে, ওর মার শরীর অসুস্থ, আর দুজনের শরীর একদিনে অসুস্থ হয়েছে, কারণ দুজনেই নবদ্বীপে গিয়েছিলো, আমার জাওয়ের মাও নবদ্বীপে গিয়েছিলো, ও তার জন্য ওর শরীরটা খারাপ হয়েছে, তো যা তার জন্য বাপের বাড়িতে গিয়েছে। আর আমার হাজবেন্ড একটু আগে আসলো, দেখি কেলুটা কি করছে। ছেলে কোথায় উঠেছে বাবা? তো দেখতে পাচ্ছ ভালো করে ও কখন থেকে আলুর বস্তার উপরে বসে রয়েছে। আসলে এটার নিচে আলু আছে, আলু প্যাকেট করা আছে, এর আগের ভিডিওগুলো তো দেখিয়েছি। তো এটা বৃষ্টি আসে এই টাইমে, সেই জন্য এগুলো ঢেকে রাখা হয়েছে ত্রিপল দিয়ে, দেখতে পাচ্ছ তোমরা ভালো করে, এটা পুরো উঠেছে। কি করতেছো? কলা খাচ্ছি। ও কলা খায় খায় কি বুদ্ধিটা, মাথা খুব ঢিলা হয়ে গেল নাকি তোমার? না আমার মাথা এমনিতেই, এই রাগ তুমি কি করছো? দেখো দেখো তোমরা দেখো, এই দেখো কি বলবো, মানে কলা খাই জায়গাতে মাথার বুদ্ধিও সব শেষ। হ্যাঁ এটা আমার পেটের না তোমার, তার মধ্যে মাথাও স্ক্রুপ ঢিলা হয়ে গেছে, এই পাগলকে নিয়ে যে আমি কি করি সারাদিন, আর পাগল তো বাড়িতেও থাকে না, আমার গলাটাই লস, তাই পাগল খাটি, তার জন্য এই পাগলকে বাড়ি কেন আজকের ভিডিওটা এই পর্যন্ত।